SP News. খলনায়ক দীপজল কে এক হাত নিলেন ওমর সানি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নের কাজ করেনি, বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের 18 সংগঠন মিলে জায়েদ খানকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। গতকাল মঙ্গলবার এফডিসিতে চলচ্চিত্রের সবগুলো সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে মিটিংয়ের সিদ্ধান্ত নেন। জায়েদ খান চলচ্চিত্র থেকে বয়কট, তাকে নিয়ে কেউ কাজ করবে না। এর আগে রবিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির নেতৃত্বে ঘোষিত বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অভিহিত করেছেন। তবে এই অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন দীপজল। সংবাদ সম্মেলনে দীপজল বলেন, আমি দীপজল, বাইচে থাকতে শিল্পী সমিতির টোকা দিবে পৃথিবীতে এমন কেউ নেই। এই সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন দীপজল 5টি নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। চিত্রনায়ক ওমর সানি বিষয়টি নিয়ে সমালোচনা করে এক হাত দিয়েছেন। বুধবার সকালে ওমর সানি দীপজলকে তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আপনার কাছে অনুরোধ, আপনাকে সম্মান করি, আপনি হাসির পাত্র হলে আমাদের কাছে খারাপ লাগে। দিন শেষে বলি, এই দুটো ফালতু ছেলের জন্য গলা ভাঙার দরকার নেই। ওমর সানি দীপজলের ঘোষণাকে অর্থহীন উল্লেখ করে বলেন, গত শিল্পী সমিতির নির্বাচনকালীন সময়ে আপনি 10টা ছবির ঘোষণা দিয়েছিলেন। চলচ্চিত্রের সবাই মনে করেছিল, যাক, শিল্পী সমিতি এবং কলাকৌশলী কিছুদিন সচ্ছলভাবে থাকবেন, কিন্তু করেননি। আজ আবার একটা ক্রাইসিসের মধ্যে আবার 5টি ছবি করার ঘোষণা দিয়েছেন। মানুষ বোঝে মামা, এত বোকা না, আপনি ঘোষণা দিয়েছিলেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন আনবেন, কিন্তু করেননি। ওমর সানি শুধু দীপজলকেই নয়, এক হাত নিয়েছেন সিনিয়র চিত্রনায়ক ফারুককেও। একসময় 18টা সংগঠনের মানে চলচ্চিত্র পরিবারের প্রধান ছিলেন হিরো ফারুক সাহেব। তখন যে কোনো একটি কারণে সাকিব খানকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। অনেকদিন পর 18টা সংগঠন সবাই মিলে মিশা এবং জায়েদ খানকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই মুহূর্তে এসে আমাদের ফারুক সাহেব বললেন, শিল্পীকে অবাঞ্ছিত বয়কট করার অধিকার পৃথিবীর কারণেই। একটু ভেবে দেখেন বড় ভাই, সাকিব যখন অবাঞ্ছিত হন তখন কি ও শিল্পী ছিলেন না? প্রশ্ন 2, আপনি বলেছেন চলচ্চিত্রের জন্য সময় নষ্ট করেছেন, বড় ভাই, এই চলচ্চিত্রের জন্যই আপনাকে সবাই চিনে এবং আজকে আপনি এমপি হয়েছেন। 3 নম্বর প্রশ্ন, আপনি বলেছেন রাজনীতির জন্য এবং বঙ্গবন্ধুর জন্য আপনার সময় নষ্ট হয়েছে। সেম অসমাপ্ত কথা, জাতির পিতার দেশে আজকে আপনি আওয়ামী লীগের এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিশ্বাস করে এমপি বানিয়েছেন। একটু ভেবে দেখেন কাদের জন্য চরম অগোছালো কথা বললেন। আমার ব্যর্থতা আমার চরম পিক টাইমে আপনাকে চলচ্চিত্রে খুব একটা পাইনি। অ্যান্টিবায়োটিক।